বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বয়স ও অসুস্থতার বিষয় বিবেচনায় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সিআরপিসি 401-এর উপধারা বলে তাঁর সাজা 6 মাসের জন্য স্থগিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়ে উদারনৈতিক মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করি বিএনপি এ বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে আমাদের সকলের অভিন্ন শত্রু করোনা মোকাবিলায় সরকারের সর্বাত্মক ও সম্মিলিত উদ্যোগে সহযোগিতা করবেন। বৈশ্বিক ও দেশের ভয়াবহ সংকটকালে সকল নেতিবাচক রাজনীতি পরিহার করে মানুষকে বাঁচানোর অভিন্ন পথ বেছে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর এখানে ফৌজদারি কার্যবিধির যে ধারাটি আপনারা জানেন, কোনো ব্যক্তি কোনো অপরাধের জন্য দণ্ডিত হইলে সরকার যে কোনো সময় বিনা শর্তে বা দণ্ডিত যাহা মানিয়া নেয়, সেরূপ শর্তে যে দণ্ডে সে দণ্ডিত হইয়াছে সে দণ্ডের কার্যকরীকরণ স্থগিত রাখিতে বা সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশবিশেষ মকুব করিতে পারিবে। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি ধারা 401 এর উপধারা 1। এখানে এটাও উল্লেখ যোগ্য যে এখানে বেগম খালেদা জিয়ার পরিবার থেকেই আবেদনটি করা হয়েছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, এরপর মাননীয় আইনমন্ত্রীর কাছে এবং সবশেষে বেগম খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার বোন সেলিমা ইসলাম, তার স্বামী রফিকুল ইসলাম, এই তিনজনই এ আবেদনে স্বাক্ষর করেছেন এবং পরিবারের পক্ষ থেকে আবেদন করেছে। তারা পরিবার থেকে সে আবেদন ইচ্ছে করলে করতে পারতেন, আগেও করতে পারতেন। তারা তো আবেদনটি করেছেন মাত্র কয়েকদিন আগে এবং এখানে নিয়ম অনুযায়ী তাকে আজকে মুক্তি দেওয়া হয়েছে। আবেদনের প্রেক্ষিতে আবেদনটি তারা করেছেন এবং ফৌজদারি কার্যবিধি ধারা 401-এর উপধারা 1 অনুযায়ী আবেদনের যথার্থতাই বিবেচনা করা হয়েছে এবং তার শাস্তি আংশিক মওকুফ করে 6 মাসের জন্য মুক্তি দেওয়া হয়েছে। বিএনপিও আজকে সরকারের সর্বাত্মক সম্মিলিত উদ্যোগের সহযোগী হবে, অংশী হবে, এটাই আমরা আশা করি।